আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কিছুদিন আগে আমরা প্রায় 25 জনের জন্য চিকেন বিরিয়ানির আয়োজন করেছিলাম, আর সেটা করেছিলাম বাজারের বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই চিকেন ম্যারিনেশনের পালা। আমি এখানে 4 কেজি মুরগির মাংস নিয়েছি, তার জন্য 4 প্যাকেট রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা নিয়েছি। এর সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, চীনাবাদাম বাটা, প্যাকেটের বিরিয়ানি মশলা। প্রত্যেকটি উপকরণের পরিমাণ প্যাকেটের গায়ে লেখা আছে। সবশেষে আমি অ্যাড করেছি টক দই। সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে আমি এদেরকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার চলে যাব বেরেস্তা তৈরিতে। এর জন্য চুলায় মাঝারি আঁচে তেল গরম করে নিয়েছি। এতে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো ডুবো তেলে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভাজার পর খেতেও তিতা লাগে। এ কারণে পেঁয়াজগুলো পুরোপুরি বাদামি হয়ে আসার আগে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা ভাজার পর একই তেলে আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নিব। এখানে আলুগুলো 40-50% পর্যন্ত ভেজে নিলেই চলবে, বাকিটা যখন আমরা বিরিয়ানি রান্না করবো তখনই আলুগুলো কুক হয়ে যাবে। এর পাশাপাশি কিন্তু চালটাও ধুয়ে নেবেন। এখানে আমি চিনি গুঁড়ো পোলাও চাল ব্যবহার করেছি। 4 কেজি মাংসের জন্য 2 কেজি চাল নিয়েছি। বিরিয়ানির জন্য আপনার যতটুকু মাংস নেবেন চালের পরিমাণ কিন্তু তার ঠিক অর্ধেক হবে। চালগুলো ধোয়ার পর আধা ঘন্টার জন্য পানি ছড়িয়ে রাখতে দিবেন, এক্ষেত্রে বিরিয়ানি রান্নার সময় চালগুলো ঝরঝরা হয়। এবার আমরা চলে যাব মূল রান্নায়। এবার একই তেলে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোর প্রথমে কিছুটা ভেজে নিব। এক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এবার আমরা তার সাথে দিয়ে দিব আগের থেকে মাখানো আমাদের মুরগির মাংস। এবার মাংসটা কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা কিছুক্ষণ রান্নার পরেই দেখবেন মুরগির থেকে কিছুটা পানি ছেড়ে আসছে। মুরগিটা যখন ভালোভাবে রান্না হয়ে আসবে তার সাথে আমি দিয়ে দিয়েছি আগের থেকে জাল করে রাখা গরুর দুধ। আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন, কিন্তু গরুর দুধটা দিলে টেস্ট অনেকটাই ভালো আসে। মাংসগুলো পুরোপুরি রান্না হয়ে গেলে মাংসের পিসগুলো আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার একই পাত্রে আমি গরুর দুধ তার সাথে গরম পানি নিয়েছি বিরিয়ানির ভাতটা রান্নার জন্য। এক্ষেত্রে পানিটা দিতে হবে চালের পরিমাণ বুঝে। যতটুকু চাল সাধারণত তার দ্বিগুণ পরিমাণ পানির প্রয়োজন হয়। অবশ্য নতুন পুরাতন চাল বুঝে পানির অনুপাত কিছুটা 19-20 হতে পারে। আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এবার চালগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তার সাথে দিয়েছি আমি কাঁচামরিচ এবং আগে থেকে ভেজে রাখা আলু। সব কিছুর পর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণের পরিমাণ বুঝে আমরা এখানে লবণ অ্যাড করব। এবার দমে রান্না করার পালা। আমি এখানে দমে 20-25 মিনিটের জন্য রান্না করেছি। পাতিলে ঢাকনা তেমনভাবে দিবেন যাতে সেখান থেকে দমটা বের না হয়। এই তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। আমি এখানে চেক করে নিচ্ছিলাম চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়েছে। সবশেষে বিরিয়ানির উপর বেরেস্তা ছিটিয়ে আমরা এবার চলে যাব পরিবেশনায়। এই তো সবশেষে আমরা বিরিয়ানিগুলো বক্স করে নিচ্ছি বিতরণের জন্য। আর বিরিয়ানির সাথে সাথে ছিল ডিম, শশা আর খেজুর। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।